হ্যালো গাইস, ওয়েলকাম বাই টু মাই চ্যানেল স্মাইল মন। তো গাইস কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইস পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে রাত্রের সময়টা ভিডিওটা, যখন আমি ট্রেনে উঠে পড়েছিলাম আর আমার ভিডিও করা হয়ে মানে আশা করতেনি, আর অনেকটা বড় হয়ে যাবে তো একসঙ্গে জয়েন্ট করলে, তো তাই আমি পার্ট ওয়ান পার্ট টু করে এরকমভাবে দিচ্ছি, পার্ট থ্রি করে আবার দিব। এটা আমার পার্ট টু ভিডিও যাবে, এই যে তারপর দিন সকালের ভিডিওটা আমি করছি, সকালে পাহাড় তার এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি না বেশি বকবক করতে পারবো না, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলা কত বসে গেছে। আমি যে কথাটা বলছি না, অনেক প্রেশার দিয়ে আমি কথা বলতে হচ্ছে, মানে প্রেশার অনেকটা চাপ দিতে আমার ভাব মানে ভয়েসটা বেরিয়ে আসছে, আমার এতটা গলা বসে গেছে, শরীরটা মানে কি আসার দিন থেকে ভালোই যাচ্ছে না, কারণ শরীর একদম বিশ্রামই পাই না, মানে শরীরটা অনেক খারাপই লাগছে। তো যাই হোক, আমি আর বকবক করবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পুরনো বন্ধুদেরকে বলছি, তোমাদের অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, প্লিজ আমার পাশে থেকো, ভুল বোঝো না আমাকে, সময় করে আমি ঠিক পরে দেখে নিব তোমাদের ভিডিওগুলো। তো উঁচু উঁচু পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো কেটে জায়গা বের করে আনা হয়, বিশাল বড় যাচ্ছে, তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, সে যাচ্ছে কি করছো, সেটা গোহম মনে হয় সব নারকেল গাছ, এগুলো সব সরি খেজুর ফুল গাছ, আমাদের দোকান থেকে খেজুর ফুলগুলো কিনি না, এই সব গাছ ধান চাষ। তার চোখের চাহানিটা দেখো, এই দেখো 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 তার চোখের চাহানিটা দেখো, আর কিরকম হচ্ছে দেখো, এদিক সেদিক করছে, মানে দেখছে কে কিছু ¡Gracias!
এটা হচ্ছে দ্বিতীয় রাত, মানে আমাদের দুটো রাত তো থাকতেই হয় ট্রেনের মধ্যে। তো রাত্রে এই যে লাইটগুলো জ্বলছে তো আমার ভালো লাগছিলো, এমনি না ফোনে যতটা ভালো লাগছে না তার থেকে এমনি ডাইরেক্ট দেখতে আরও বেশি আমার ভালো লাগছিলো। তো তাই আমি ভিডিওটা একটু তোমাদের সামনে করে নিলাম। তো তোমরা আমার ভিডিওটা না অনেকে স্কিপ করে করে দেখছো, প্লিজ একটু স্কিপ করে দেখো না, কেন তোমরা দেখো আমি কিন্তু এলভিও অন করতে পারছি না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যতগুলো ভিডিও বাকি থেকে যাবে না আমি আমার বরের ফোন থেকে আমার নিজের ফোন থেকে আমি তোমাদের সেই ভিডিওগুলো কমপ্লিট করে দেবো। আমাকে আর কটা দিন সময় দাও, আর তো মাত্র কটা দিন, তারপরে তো আমি চলে যাব। তো আমার মনও মানে জান্নার পাশ ছাড়া সে বসবেই না, যখনই বসে না ওই জান্নার সাইডে সে বসবে, নাহলে সে বসবেই না। তো আমার বাবার সঙ্গে আমার মনে কীরকমভাবে হিঁচকুটে গুটি লাগছিলো দেখতে পেলে, খুব মানে মজা করে করে এসেছে, কারণ বাবা খুব লাগাচ্ছিলো ওর সঙ্গে। তো তোমরা আপনার ভিডিওটা দেখতে থাকো, আমি আর বক বক করবো না, কারণ আমার গলা ব্যথা করছে। সঙ্গে থাকো, ব্যাস। তো আমরা এখন প্ল্যাটফর্মে নেমে পড়েছি, প্ল্যাটফর্ম থেকে কিছু খাবার কিনে খাবো রাত্রের জন্য। তো আমি ট্রেনে বসতে সেইভাবে কিছু কিনে খাই না, ওকে কোনো সময় ক্যান্টিন থেকে ভাত বা বিরিয়ানি কিছু নিয়ে যেয়ে খাই, নাহলে সেইভাবে কিছু খাই না, জীবন বাঁচানোর মতো কিছু কিনে খেয়ে চলে আসি। তো এখানে 40 টাকা করে প্লেট নিচ্ছিলো, একটা সমস্যা দিচ্ছিলো, একটা সে ভুঁড়াগুলো দিচ্ছিলো, আর দুটো ইডলি দিচ্ছিলো। তো যাই হোক, তারপরে আবার আমি সমস্যাগুলো একটু টেস্ট লাগছিলো, বাবা সেইভাবে কিছু খেতে ভালোবাসেন না। তো বাবা আবার আমি নিজে নেমে এসে আমি বললাম যে আমাকে 4টা সমস্যা দিবি, আমি 40 টাকা দিবো, তখন আমাকে দিয়েছিল। তো 4টা আমি সমস্যা আবার নিয়ে গিয়েছিলাম, বাস ওইগুলোই খাওয়া হয়েছিল আমাদের। তো আবার চলে এসেছি ট্রেনের মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার মনে হয় আমার বাবাকে চিরুনি করে দিচ্ছি কীভাবে, দেখো। সীতা কোথায় পড়েছে? ভালো সীতাবেল, লাস্টের 2 হাত তো লাস্ট ওইদিকে আয়নাতে করতে বলছি আর কি। কিসে কইছি গো, তা মুখ দেখে দেখো, বুঝি তোমার মুখ দেখবে এইখান থেকে, তোমার মুখ একটু মুখ তো দেখে দাও না, কেন রে কারেন্ট হাত দিবি না, দেখো তাড়াতাড়ি করে দেখো
এই দেখো এই দেখো আচ্ছা চিরুনি করছি কি দেখো দেখো জোরে হবি স্টাইল নিচ্ছি কে চিরুনি করছে দেখো এ দেখো চিরুনি করা হয় তো হ্যাঁ এই দেখো চিরুনি করা হয় তো আমার ফোন তো বাবা সাবধান আর যা হবে হোক না ফোন করবে এই ময়ূর নাই আমার যাওয়া ফোন না এই জন্য একটু কি সুন্দর হাওয়া সুসুরি হাওয়া বইছে দারুন দারুন তাল গাছটা সব দাঁড়িয়ে রয়েছে ওই এখন তো তাল শাস খাওয়া যায়নি না দাদু দাদু এখন তো বলেন তাল শাস খাওয়া যায়নি এই যে বরবরটা কি সুন্দর লাগছে দারুণ আর সুসুটে হওয়া বলছে গলাটা তো গেছে